করোনার মোকাবিলায় যোদ্ধাদের ফুল বৃষ্টি দিয়ে সম্বর্ধনা জানালো রানীগঞ্জ শহরের মানুষ ও রানীগঞ্জ চেম্বার অব কমার্স। করোনা লড়াইয়ে সামিল ডাক্তার, নার্স, পুলিশ, সাফাই কর্মী, সাংবাদিক, বিদ্যুৎ কর্মীদের নিয়ে করোনা মোকাবিলা করার সচেতনতার জন্য রানীগঞ্জ চেম্বার থেকে এক শোভাযাত্রা বের হয়। তাদের উৎসাহিত করার জন্য শঙ্খধ্বনি, করতালি দিতে দেখা যায় শহরের মানুষজনদের। শোভাযাত্রাটি রানীগঞ্জ শহর পরিক্রমা করে আবার রানীগঞ্জ চেম্বারেই শেষ হয়। রানীগঞ্জ চেম্বারের প্রেক্ষাগৃহে করোনার মোকাবিলায় ডাক্তার, নার্স, পুলিশ, সাফাই কর্মী, সাংবাদিক, বিদ্যুৎ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন রানীগঞ্জ চেম্বার অব কমার্স। রানীগঞ্জ চেম্বার অব কমার্স লাস্ট 45 ডেজ থেকে যা একটা করোনা একটা ফাইট চলছে, ওটাতে যে ডিপার্টমেন্টরা স্টেক হোল্ডার আছে, যেরকম ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, ফায়ার ডিপার্টমেন্ট আছে, পুলিশ ডিপার্টমেন্ট সব থেকে বেশি কাজ করছে, হেলথ ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে, তারপরে এএমসির যে হেলথ কর্মীরা আছে, ক্লিনার্স আছে, তারপরে আপনারা মিডিয়া পার্সনস আছে, যারা নিজের লাইফে রিস্ক নিয়ে সার্ভিস দিচ্ছেন, ওদেরকে রিকগনাইজ করবার জন্য, ওদেরকে অনার করবার জন্য আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের মেম্বাররা আজকে একটা প্রোগ্রাম করেছিল। ওখান থেকে একটা র্যালি থানা থেকে বেরিয়েছিল, রানীগঞ্জে যত সিটিজেন যে বড় বাজার থেকে বেরোচ্ছে, সিটিজেনরা ওরা ঘন্টি বাজায়, তারপরে পুষ্প থ্রো করেছে, তারপরে ঘণ্টা বাজাইছে, তারপরে এনকারেজ দেম সো দ্যাট দে ক্যান ওয়ার্ক দেয়ার ডিউটি প্রপারলি, আর অন্য লোকও এটা থেকে একটা প্রেরণা পাবে যে হ্যাঁ ভালো কাজ এরকম করা যায়। এটা যে আপনারা নিজের ফ্যামিলিকে ছাড়া যে আসছে ওইসব কোনো ব্যর্থ যাচ্ছে না, সোসাইটি ইজ ওয়াচিং জাস্ট, দিস ইজ দ্য গেস্ট।